সরকার পতনের পর আতঙ্কে পুলিশ, মৃতদের লাশ তুলে দেওয়া হোক পরিবারের হাতে, করুণ আরজি পুলিশের ঊর্ধ্বতন কর্মীদের। রাষ্ট্র পরিচালনা করে পুলিশ, কিন্তু রাষ্ট্রের আইন তৈরি করে না উর্দিধারীরা। আন্দোলনকারীদের মনে করালো পুলিশ কর্মীরাই। উর্দি যখন ডেকে আনে অসহায় মৃত্যু, সেই উর্দির কি আজ আর মূল্য রয়েছে? বাংলাদেশবাসীর কাছে প্রশ্ন তুললেন নিচুতলার পুলিশ কর্মীরা। গত কয়েকদিনের হিংসায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের নিচুতলার পুলিশ কর্মীরা। হাসিনার পদত্যাগের পরেও সোমবার দেশ জুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 14 জন পুলিশ কর্মী। সিরাজগঞ্জ থানায় সবথেকে বড় হামলা করেছে জামাতের দলবল, একসঙ্গে প্রায় 13 জন কর্মীকে পিটিয়ে মেরেছে দুষ্কৃতীরা। বাংলাদেশের পুলিশের মধ্যে এই আতঙ্ক এখনো বর্তমান। তার মধ্যে বেশ কিছু অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে ভাইরাল অডিও ক্লিপিংস এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি নিউজ ভ্যানগার্ডের, কারণ তারা প্রাণের ভয়ে নাম প্রকাশ করেননি। কিন্তু ভগ্ন হৃদয়ে বেশ কিছু প্রশ্ন তুললেন রাষ্ট্রের কাছে। পুলিশ তো রাষ্ট্রের দায়িত্বই পালন করছিল, তাহলে পুলিশের উপর আক্রোশ কেন? সিংহাসনের বদলের ফলে কি পুলিশেরও পরিবর্তন ঘটে? যদি না ঘটে তাহলে এই হামলা কেন? নিচুতলার পুলিশ কর্মীরাই মৃত্যুবরণ করলেন, তাদের জীবনের মূল্য কি নেই? নেতা মন্ত্রীদের আদেশ পালন করতে আমরা বাধ্য হয়েছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব পালনের কথা মনে করালেন পুলিশের নিচুতলার কর্মীরা। তাহলে মৃত পুলিশ কর্মীদের দেহ কেন পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না? বাংলাদেশের নিচুতলার পুলিশ কর্মীদেরও এই নিয়ে রীতিমতো ক্ষোভ রয়েছে। আসুন শুনে নিই নিচুতলার পুলিশ কর্মীর সেই ভাইরাল বার্তা। প্রিয় দেশবাসী, আমি একজন অধস্তন পুলিশ সদস্য। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যে পুলিশ সদস্য ইতিমধ্যে অনেকেই শাহাদত বরণ করেছেন। তাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, পায়ে রশি বেঁধে নির্দয় নিষ্ঠুরভাবে রাসেল ভাইপার সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। থানার বিভিন্ন ফ্লোরে, অফিস কক্ষে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে আছে। থানা ফাঁড়ির বিভিন্ন ছাদে পুলিশ সদস্যদের লাশ পড়ে আছে। পুকুরে, নর্দমায়, ডোবায়, মাঠে পুলিশ সদস্যদের লাশ ঝুলে আছে। থানা ফাঁড়িতে পুলিশ সদস্যদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে গাছে। এই মুহূর্তে প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমাদের বিশেষ চাওয়া পাওয়ার নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যেই আসুন, আপনারা অন্য পুলিশ দিয়ে দেশ পরিচালনা করেন, আমাদের আপত্তি নাই। আমরা এদেশেরই সন্তান, আমরাও বাংলায় কথা বলি, আমরাও বাংলার ডাল ভাত খেয়ে বড় হয়েছি। প্রিয় দেশবাসী, মানবিকভাবে আবেদন করছি, ইতিমধ্যে আমাদের যে সকল ভাইয়েরা শাহাদত বরণ করেছেন, তার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার পরিজন অধীর আগ্রহে আছেন কখন তার পরিবারের প্রিয় মানুষটির লাশ দেখতে পাবেন। বৃদ্ধ পিতামাতা কান্নায় ভেঙে পড়েছেন তার প্রিয় সন্তানটির লাশ এক নজর দেখার জন্য। আমরা লাশের পোস্টমর্টেম সুরতহাল চাই না, আমরা দেশবাসীর কাছে বিচার চাই, আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আপনাদের কাছে আপাতত আমরা বিনীতভাবে অনুরোধ করছি, লাশগুলো আপনারা পরিবার পরিজনের নিকট হস্তান্তর করার ব্যবস্থা করেন। এই লাশ ইতিমধ্যে পচে গলে দুর্গন্ধ বের হয়েছে, কোনো লাশ 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত পড়ে আছে। প্রিয় দেশবাসী, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করছি, এখন পর্যন্ত আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। আমাদের ধৈর্যের প্রতি আপনারা সহানুভূতি দেখান। রাষ্ট্র পরিচালনা, দেশবাসী, বিশিষ্ট নাগরিক, সমাজকর্মী, সকল শ্রেণীর মানুষের মধ্যে কি এমন একজন মানুষও নাই যে বলতে পারে এই পুলিশ সদস্যদের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হোক? এখন পর্যন্ত আমরা সেরকম আভাস পাই নাই। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে একটি মাত্র চাওয়া, আমার শহীদ ভাইদের লাশ আপনারা খুব দ্রুত পরিবার পরিজনের নিকট হস্তান্তরের ব্যবস্থা করেন। ভালো থাক প্রিয় বাংলাদেশ।
আরও এক নিচুতলার পুলিশ আধিকারিকের আর্জি, আর যেন থানায় হামলা না হয়। উঁচুতলার আধিকারিকদের কাছে আবেদন, স্মার্ট কর্মীদেরই অন ফিল্ড ডিউটি দেওয়া হোক। আসুন শুনে নিই তিনি কি বলছেন। আমি আপ্লুত, বেদনার্থ, ভগ্ন হৃদয়। আমার সারা দেশের ফোর্স যে ভালনারেবিলিটিতে পড়েছে, যেরকম অনিশ্চয়তায় পড়েছে, যেরকম অভিভাবকহীনতায় পড়েছে, তার জন্য করজোরে ক্ষমা প্রার্থী, তার জন্য করজোরে ক্ষমা প্রার্থী। আমি এটা বিশ্বাস করি, আমি এটা মনে করি যে বয়সে যত নবীন তার জীবনের মূল্য তত বেশি। যে র্যাঙ্কের দিক থেকে ছোট র্যাঙ্কে রয়েছে তার জীবন বেশি মূল্যবান, কারণ তার অর্থনৈতিক অনিশ্চয়তাটা তত বেশি। ভাই, আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা গতকালকে বিকাল থেকে কাজ শুরু করেছি, যেন আমার এই নিরীহ ফোর্স, আমার এই নিরীহ জনবলের উপর কোনো হামলা না হয়। দয়া করে আপনারা আশ্বস্ত হন যে হামলাকারীদেরকে ঠেকাতে পারার মতো পার্সোনালিটি, ব্যক্তিত্ব যাদের আছে, যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের কাছে আমরা কালকে বিকাল থেকেই অ্যাপিল করে যাচ্ছি। উদাহরণস্বরূপ আসিফ নজরুল স্যার, যে হামলা থেকে আমাদের নিরীহ জনবল যেন রেহাই পায়, তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। তারা শুধু চেইন অফ কমান্ড ফলো করেছে, আর তারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করার জন্য তারা অগ্রসর হয়েছে। ভাই, আপনারা দয়া করে আশ্বস্ত হন, আমরা কাজ শুরু করেছি। আমাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে পুলিশ সদস্য হিসেবে, আমাদের যে ভুলভ্রান্তি হয়েছে, আমাদের যারা ভুল করেছে, যারা আপনাদেরকে ফরলর্ন করে, যারা আপনাদেরকে অনিরাপদ করে চলে গিয়েছে বা অনিরাপদ করার জন্য ভূমিকা পালন করেছে, আমরা সব অবগত আছি। আমরা আমাদের দায় দায়িত্ব, আমরা সিনিয়র অফিসার হিসেবে দায় দায়িত্ব এটাও নেয়ার জন্য প্রস্তুত রয়েছে, এবং আপনার আমার সবার জন্য নিবেদিতভাবে আমাদের জান মাল, আমাদের ভাবমূর্তি ইমেজ রক্ষার জন্য সচেষ্ট হওয়ার প্রস্তুতি আমরা অলরেডি গ্রহণ করেছি। দয়া করে আপনারা নিরাপদে থাকেন, আমরা কাজ শুরু করে দিচ্ছি খুব দ্রুত। দয়া করে আস্থা রাখুন, আমরা সবাই একত্রিত হয়ে নতুন বাংলাদেশ পুলিশ বিনির্মাণে অগ্রসর হব। এর মধ্যে বাংলাদেশ পুলিশেরও সংস্কারের দাবিতে সোচ্চার হচ্ছেন উর্দিধারীরা। কোটা সংস্কারের মতো পুলিশেরও সংস্কার প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। রাষ্ট্র যে আইন তৈরি করে পুলিশ তা মানতে বাধ্য, তাহলে পুলিশ কেন বলির পাঠা হবে? প্রশ্ন পুলিশের মধ্যে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনও পর্যন্ত নিহত প্রায় শতাধিক পুলিশ। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেস বিবৃতি অনুযায়ী প্রায় 450-এর বেশি থানা কিন্তু আক্রান্ত। বর্তমানে পুলিশরা তারা আন্দোলনে নামছেন, তারা দাবি জানাচ্ছেন যে তাদের কোটা সংস্কারের মতো পুলিশেও যেন সংস্কার হয়। কার্যত যে খবর আমরা প্রথম থেকে দেখিয়ে আসছি যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলন শুরু হলেও একটা সময় পরে গিয়ে সেটি মৌলবাদীরা হাইজ্যাক করে নেয়, এবং যত সময় যাচ্ছে এই বর্বরতার ছবি দেখে সেই কথাই কিন্তু আরও প্রতিষ্ঠিত হচ্ছে। সেই কথাই যেন আরও জানান দিচ্ছে যে বাংলাদেশের এই আন্দোলন আদতে ছাত্র সংস্কার, কোটা সংস্কার আন্দোলন ছিল কতটা, আর কতটা মৌলবাদের আন্দোলন ছিল। ক্যামেরায় জাকির হোসেনের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।